আমাদের এই সোনার মানুষটি বাসকালিতে এমন কোন সেক্টর নেই যেখানে উন্নয়ন কর্মকাণ্ড সংগঠিত করেন নেই। আজকে প্রত্যেকটি স্কুলে চারতলা ভবন, প্রাইমারি স্কুলে চারতলা ভবন, থানা ভবন, কোর্ট বিল্ডিং ভবন, উপজেলা ভবন, ফায়ার সার্ভিস, বাসকালিতে একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাসকালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং একটি কলেজ আলাউল কলেজকে সরকারিকরণ করে বাসকালীর সকল শ্রেণী পেশার মানুষের কাছে প্রিয়ভাজন হয়েছেন। আমি এমপি মহোদয়কে এই 4 নম্বর 72 ইউনিয়নে আজকে পেয়ে আমরা 4 নম্বরবাসী আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আজীবন আপনার পদাঙ্ক অনুসরণ করব। আমি বাসকালী এক্সপ্রেস সম্পর্কে দুই একটা কথা বলতে চাই। বাসকালীতে এই বাসকালী এক্সপ্রেস অন্যান্য সংবাদপত্রের চাইতে বাসকালীর আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয়ের উন্নয়ন কর্মকাণ্ড তারা খতিয়ে খতিয়ে বাসকালীর সব অঞ্চলে গিয়ে গিয়ে বাসকালীর প্রত্যেকটি উন্নয়ন কর্মকাণ্ড তারা লিখে বেড়ান, যার কারণে 72-র মানুষের পক্ষ থেকে আমার মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে আমরা এই বাসকালী এক্সপ্রেসকে ধন্যবাদ জানাই। এই 72-রাই আজকে বাসকালী এক্সপ্রেসের 7ম বর্ষপূর্তি করার জন্য এবং আমাকে এই 7ম বর্ষপূর্তিতে বাসকালী এক্সপ্রেস বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়াই আমি তাদেরকে তাদের কৃতজ্ঞতার পাশে আবদ্ধ থাকব এবং আজকের এই অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। এই বৃষ্টি বিঘ্নিত অবস্থায় আজকে ইয়ানু মহোদয় এখানে এসেছেন, আমাদের ওচি মহোদয় এখানে এসেছেন, আমি 72-রবাসীর পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ জানাই। ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহান আক্তার কাজমিকেও আমি ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় সংসদ সদস্য সলিমার বড় ফুল থেকে অর্থাৎ মুড়ি পকিরের দোকান থেকে বাসকালী 72-র সমুদ্র সৈকত পর্যন্ত এই রাস্তাটি মেগাডোমের কাজ হয়েছে। আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় ডিলোডারের মাধ্যমে এই রাস্তাটি 1,71,00,000 টাকার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং গুণগরি হাসমহল থেকে খানখানাবাদ অংশ পর্যন্ত এই রাস্তাটি আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় 6 কোটি টাকা ডিলেটারের মাধ্যমে টেন্ডার হয়েছে। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। পরিশেষে আজকের বাসকালী এক্সপ্রেসের এই 7ম বর্ষপূর্তি অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক, এ আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীব। বাসকালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।